বৈশাখী ব্যানার্জি আপনারা সকলেই জানেন, খুব ভালো করে আজকে ওয়েল নেউন পারসন। তিনি সারা পশ্চিমবঙ্গে, আমার মনে হয় ভারতবর্ষ কেন সারা বিশ্বেও এখন হতে চলেছে, কারণ কলকাতার মেয়রের চাকরিটি তিনি খেতে পেরেছেন। তিনি বলছেন মেয়রের চাকরি খেয়েছেন, বৈশাখী দেবী চাকরি খাননি। ঘটনা হচ্ছে সেটা কোনো চাকরি নয়, একজন জনপ্রতিনিধি হিসেবে কলকাতা পৌরসভার মেয়র, রাজ্যের মন্ত্রিসভার সদস্য হিসেবে। আমি মনে করেছি যে নীতিগতভাবে বৈশাখী দেবী যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তার পাশে দাঁড়িয়ে সত্যের মুখোমুখি হওয়াটা আমার উচিত। বন্ধুকের বন্ধুত্বের মর্যাদা, শুভানুদ্দায়ীকে তার মর্যাদা, সে সব কিছু বিষয় নিয়ে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে সেই মর্যাদাটা দেবার আমি, আমার প্রাণ চলে যেতে পারে কিন্তু সেই মর্যাদাটা দেবার আমি শেষ চেষ্টা করেছি। তাকে ঘিরে আমি শুনছি, আমি তাকে বাড়িতে জোর করে আটকে রেখেছি, আমার কারণে তার সকল চাকরি গেছে, এই ধরনের বারবার অ্যালিগেশন আসতে, যখন বারবার আসছে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে যে মানুষটিকে ঘিরে এই পুরো কন্ট্রোভার্সি, তার পাশে বসে এই উত্তরগুলো এই জন্য দেওয়া দরকার, কারণ ভবিষ্যতে হয়তো বলবে যে জোর করে আমার জামাইকে দিয়ে এগুলো বলিয়ে দিয়েছে। আমার মেয়ের সাথে ওনার যে রিলেশনটা এখন তৈরি হয়েছে, আমার মেয়েকে কাবু করতে না পেরে এখন তিনি আমার গায়ে কাদা ছিটাবার চেষ্টা করছেন। কাদা নয়, উনি যে কথা বলেছেন যে আমি একটা সময় লরির খালাসির চাকরি করতাম, হ্যাঁ করেছি, উনি আমাকে আমার লাইফে এমন কোনো কাদা ছেটাক যে কাদাটা সম্মানের ব্যাপার আছে, যার যে সম্মান যাবে, এতে আমার সম্মান যায় না, এতে আমার সম্মান মানুষের কাছে বাড়বে যে আমি কোথা থেকে উঠে এসেছি। আমি জানি না ওনার যে ডিকশনারি আছে সেখানে অসম্মান আর সম্মান কাকে বলে। আমি তো বলেছিলাম যে উনি খালাসির জীবন দিয়ে শুরু করে আজকে কোটি কোটি টাকার ব্যবসা করছেন, সেটা তো বরঞ্চ আমি তাতে খুব খুশি, তা আমি তো অসম্মান জানিয়েছিলাম, সম্মানের মধ্যে অসম্মান খুঁজে পেলে আমি কি করব। আমার ছেলে শোভন চ্যাটার্জিকে যে ফ্ল্যাটে এখন আছে সেটা থাকার জন্য অনুমতি দিয়েছেন, আপনি কোন কারণে ওখানে থাকেন, কিসের জন্য থাকেন? বন্ধু বানিয়ে, শোভন চট্টোপাধ্যায়কে বন্ধু বানিয়ে, আমার জামাইকে বন্ধু বানিয়ে আপনি সেই ফ্ল্যাটে গিয়ে দিন রাত থাকেন, তার কারণটা কি মধু আছে তার ভেতরে? জনপ্রতিনিধির ভাষা এত অসংযত, এ ধরনের ভাষা একজন নারী সম্পর্কে বলা এত অসংবেদনশীল, উনি কিভাবে মানুষ মানে মহিলাদের কাছে এরপরে ভোট চান আমি তো সেটাই বুঝতে পারি না। শ্মশান থেকে রাজদ্বার, যেখানে যেখানে শোভন চট্টোপাধ্যায় থাকবেন উনি আমার বন্ধু, আমি ওনার সেই বাড়িতে যাবই। ওনার যদি মনে হয় যে এই বাড়িটা ওনার ছেলে, উনি আমার আশা আটকে দেবেন শোভন চট্টোপাধ্যায়কে বলে? তিনি আমাকে থাকতে দেননি, আমি এই বাড়িতে প্রপারলি লিজ নিয়ে, প্রপারলি প্রসেসের মধ্যে দিয়ে আমি এই বাড়িতে রয়েছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার পাশে দাঁড়িয়ে আমাকে একজন শুভানুদ্ধায়ী হিসেবে যেভাবে সাহায্য করেছেন, যেভাবে করছেন, সেখানে তার থাকা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তারা আগে প্রশ্ন তুলুক যে আমি আমার নিজের বাড়ি ছেড়ে দিয়েছি, সেখানে কে আছেন? তার মেয়ে রয়েছেন, তার মেয়েকে নিয়ে যান, নিজের বাড়িতেই রাখুন, তারপরে অন্য প্রশ্ন তুলবেন। পরিস্থিতির জন্য দায়িত্ব, কারণটা হলো বৈশাখী ব্যানার্জির লোভ এবং লালসা। শোভন চট্টোপাধ্যায় শ্বশুর ব্যতীত ওনার কোনো পরিচয় জানতাম না, তো উনি বলছেন, উনি বলতেই পারেন এটা ওনার ইচ্ছে, কোনো এক শীতের দুপুরে ওনার খেয়াল হয়েছে উনি বলতে শুরু করে দিয়েছেন আমার নামে। আমার লোভ লালসার যদি কোনো নিদর্শন ওনার কাছে জানা থাকে উনি যেন জনসমক্ষে সেটা জানান, তারপর আমি উত্তর দেব। লোভ লালসার কোনো নিদর্শন আজ পর্যন্ত পাইনি, কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায় তার নিজের সময় করে আমি কৃতজ্ঞ যেভাবে আমার পাশে দাঁড়িয়ে আমাকে আমার বিপদের দিনে সাহায্য করেছেন, আজও করছেন, তার আমি ব্যাখ্যা দিতে পারবো না যে কোন জায়গায় দাঁড়িয়ে তিনি আমাকে এই সাহায্য করেছেন। আপনি তো একজন শিক্ষিকা, শিক্ষকতা করছেন দীর্ঘদিন যাবৎ শুনছি, এত গয়না কোথা থেকে আপনার জুটছে? শিক্ষিকা মাত্র কিন্তু একেবারে হতদরিদ্র বাড়ি থেকে আসে না, আমার বাবা মা দুজনে পাবলিক সেক্টরে কাজ করতেন, আমার তিন পুরুষের একটা ঐতিহ্য আছে, সেটা আমি এখন ওনাকে কি করতে এক্সপ্লেন করতে যাব, আর উনি কি করে বুঝবেন যে কি করে মানুষের জীবনে গয়নাটা ওনার কাছে এত ইম্পর্টেন্ট, কেন ওনার কি কিছু দরকার? তাহলে আমি ওনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, আর আমি যা গয়না পরবো সেটা আমার মা বাবার না হয়ে, আমার শ্বশুরবাড়ির না হয়ে, সম্পূর্ণ ওনার জামাইয়ের থেকে নয়, আমি আমার নিজের বরের থেকে কিছু নিই না, হঠাৎ করে অন্যের বাড়ির থেকে কেন নিতে যাব? বৈশাখী দেবী নিজের বাড়িতে নিজে থাকেন, তার নিজের বাবার দেওয়া বাড়ি আছে, তার বাবার দেওয়ার যে গয়না আছে আমি নিজে দেখেও অবাক হই যে এই অবস্থায় থেকেও তিনি যেভাবে আমার পাশে দাঁড়িয়ে যেভাবে সাহায্য করেছেন, আর এই সাহায্য
থেকে এই জায়গার থেকে রত্নাদেবীও কিন্তু তার কৃতজ্ঞতা অস্বীকার করতে পারে না, তারা সব ভুলে গিয়ে এই সমস্ত কথাবার্তা বলছেন। যদি সাহস থাকে আবার সামনাসামনি বসুন, মুখোমুখি বসে আমার সাথে প্রেস কনফারেন্স করুন, তাহলে বুঝবো আপনি পারেন। চ্যালেঞ্জ করার জন্য সমগোত্রীয় হতে হবে, উনি আমার সমগোত্রীয় নন। আমার মেয়ের যদি অলিখিত কিছু সম্পত্তি থাকে, সে অনেক মানুষের অনেক ব্যবসায়ীদেরই থাকে থাকে, আমার মেয়ের আছে কি না আমি জানি না, কিন্তু আমার মেয়ে যদি থাকে সে প্রমাণ করুক। যদি প্রমাণিত হয় আমার মেয়ে জেলে যাবে না। আমার মেয়ে সম্পত্তিটা লুকাবার জন্য যে তার যে সম্পত্তি অ্যাসেট ভ্যালু ইনকাম ট্যাক্সকে দেবে, ইনকাম ট্যাক্স যা করে ফাইন করবে, এই করবে 10 কোটি 50 কোটি যা ফাইন করবে আমার মেয়ে দিয়ে দেবে। ওনার মেয়ের প্রপার্টির জন্য আমি যে কি ধরনের সমস্যায় পড়েছি, ওনার যদি বোধ থাকতো বুদ্ধি থাকতো তাহলে এইসব কথা নিয়ে আলোচনা করতেন না। একজন জনপ্রতিনিধি হয়ে আইন ভাঙার যে কথা বলছেন উনি, যে হ্যাঁ আমার মেয়ে যদি আনডিসক্লোজ কিছু থাকে ফাইন দিয়ে দেবে, আমার মা বাবা যদি এই ধরনের আইন ভাঙতে দেখতো আমাকে প্রথমে আগে আমাকে একটা চড় মারতো। আমার মেয়েরও তো একটা জীবন আছে, আমার মেয়ের যাতে জীবনটা নষ্ট হয়, আমি আমার মেয়ের নামে এবং ওর নামে সোমন চ্যাটার্জির নামে দুজনের নামে সমান সম্পত্তি আমি তৈরি করে দিয়েছি। এরকম ধরনের কোনো সম্পত্তি আমাকে দেবার বিষয় নয়, কিন্তু আমার কেনা জমিতে যে গোডাউন হয়েছে সেই গোডাউনের ব্যবসা থেকে তিনি লভ্যাংশ নিচ্ছেন, সমস্ত কিছু নিচ্ছেন। আমি সেখান থেকে রিজাইন করেছি, কেন ক্লেম সেটেলমেন্ট করছেন না? কেন এতদিন হয়ে গেল, আমি প্রায় 1 বছর হয়ে গেল, আমার যে পাওনা যে ক্লেম সেটেলমেন্ট সেটা কেন করেননি, সেই জবাবটা আগে দিন। কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়? যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে কেউ থাকে আমি চিনি না, যদি সেও থাকে সুমন চট্টোপাধ্যায় আমি তার বাবা, রত্না চট্টোপাধ্যায়ের আমি তার বাবা, আমার কাছে কোনো দিন জানিয়েছে বলেছে যে আপনার মেয়ে এই করছে, আপনার মেয়ে ব্যভিচারি হয়ে যাচ্ছে, আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে জানিয়েছে কোনো দিন? আসি আমার সামনাসামনি বলুক মুখোমুখি। আজকে 10 বছর ধরে যে ব্যক্তিকে উনি কখনো চেনেন না বলে বললেন গাঙ্গুলিকে, আমিও চিনতাম না, তাহলে এর অস্তিত্ব এতদিন ধরে রইল কোথায়? জিজ্ঞাসা করেছেন, জিজ্ঞাসা করার পর এই কথাগুলো উচ্চারণ করা উচিত।